সেখানে আমার স্মৃতি বিজড়িত রয়েছে, যে স্মৃতিগুলির মধ্যে আমি দিনাজপুর ডিগ্রি কলেজে সেকেন্ড ইয়ারের ছাত্র এবং আইএ পরীক্ষার্থী ছিল। ইতিমধ্যে আমার 10/2/21 সালে আমার হেলথ ডিপার্টমেন্টে একটি চাকরি, সেই চাকরির নাম ছিল জিএইচএ গভর্নমেন্ট হেলথ মিনিস্ট্রি। সেই চাকরিতে সুবাদে আমি ট্রেনিং গ্রহণ করছিলাম। ইতিমধ্যে যখন দেখলাম দেশে উত্তাল স্বাধীনতার সপক্ষে মানুষ উত্তাল, গ্রামে গঞ্জে সব জায়গায় রাস্তায় শুধু মিছিল আর মিছিল, ছাত্ররা জনতারা সব সেখানে, ছাত্র জনতা সেখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, বীর বাঙালি অস্ত্র ধর বাংলাদেশ স্বাধীন করো এই সম্মান দিচ্ছে। তখন আমি, আমার এক বন্ধু ছিল, তার বাবা রেলওয়ের টিকি মাস্টার, তার নাম আব্দুল জব্বার, তার বাড়িতে আমি নিয়মিত যাওয়া আসা করতাম এবং সেই জব্বার সাহেবকে আমি খাল বলে সমর্থন করতাম এবং তার মাকে খালা বলছিল। একদিন আমার সেই খালা বললো যে বাবা তোমার তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তুমি এখন কীভাবে যাবে, তুমি কী করো না করে, তুমি একটা কাজ করো আমার ছেলের সাথে মশিউরের সাথে তোমরা আমার বাড়ি লালমনিহাটে তোমরা চলো। তখন আমরা তার প্রথমত আমরা লালমনিহাটে চলে যাই, সেখান থেকে আমরা দুই বন্ধু মিলে আরও 4-5 জন বন্ধু মিলে আমরা ভারতে চলে যাই। আমরা 10-15 দিন ভারতে বিভিন্ন জায়গায় আমরা ঘোরাঘুরি করে বেড়াই, আমাদের কাছে যে অর্থ ছিল সেই অর্থ আমাদের সব শেষ হয়ে গেল। তারপরে ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে মানুষ মাধ্যমে যে আমার বন্ধু বা আব্দুল জব্বার টিকিট মাস্টারকে পাঞ্জাবিরা হত্যা গুলি করে হত্যা করেছেন। এই কথা শুনে আমার বন্ধু অত্যাধিক মর্মাহত হয়ে গেল, বেকুল হয়ে গেল এবং আবেগে বাবুত হয়ে সে আমার হত্যা করে। তারপরে সে আমাকে বলল যে দোস্ত না, আমরা দেশের মাতৃভূমিকে রক্ষা করতে গেলে, আমার দেশের স্বাধীনতাকে রক্ষা করতে গেলে, মা বোনের ইজ্জত রক্ষা করতে গেলে আমাদেরকে অস্ত্র হাতে তুলে নিতে হবে, আমাদের ট্রেনিং গ্রহণ করতে হবে, আমরা মৃত্যুকে আলিঙ্গন করে নিতে হবে, মৃত্যুকে আমরা আলিঙ্গন করে শুনতে নিতে হবে। আজকে চলো আমরা অংশগ্রহণ করি। সেই সুবাদে আমরা 12 জন আমাদের সাথী ভাই এবং দিনাজপুর কলেজের সেই পুরো ছাত্র সবাই মিলে আমরা সেদিন মুক্তিযুদ্ধে আসামের অংশগ্রহণ করি এবং অংশগ্রহণের 1 মাসে 2 দিন ট্রেনিং শেষে আমরা আমাদেরকে আবার জলপাইগুড়ি হয়ে গুড়িমারি দিয়ে আমাদেরকে হাতিবান্ধা থানায় আমাদেরকে যুদ্ধবিরতি নিয়োগ। সেখানে যে যুদ্ধবিরতি আমরা যে এলাকায় আমরা যুদ্ধ করেছিলাম, ছোটো খাতা বড় খাতা সিংমাড়ি পাওরা এই এলাকাটা ছিল ইত্যাদি অভাবে দিন। এমনি সময় যখন আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলাম, ইতিমধ্যে আমরা জানতে পারলাম মুক্তিযুদ্ধে আমার বন্ধু মশিউর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ কারণে এই রাজাকার আলবদর আল সামসরা তার একটিমাত্র বোন ইন্টারমিডিয়েট পড়া, সেই বোনটিকে তারা রাজাকাররা ধরে নিয়ে লালমনিহাটের আর্মি সেনা ক্যাম্পে তাদেরকে তাদের মন রোচনের জন্য মানে আমোদ ফুর্তি করার জন্য তারা ধরে নিয়ে প্রায় 14-15 দিন মেয়েটিকে সেখানে নির্যাতন করে। পরিশেষে এই মেয়েটি দেশে মেয়েটি পরবর্তীতে সে পাগল হয়ে মারা যায়। এই এই কথাগুলি শোনার পরে আমার বন্ধুকে আমরা অন্য লোকের মুখে আমরা শুনলাম, কিন্তু আমার বন্ধুটিকে এই খবরটি আমরা জানাইলাম না। পরিশেষে সে আমার বন্ধুটি জানার পরে সেও পাগল হয়ে গেল মুক্তিযুদ্ধে এসে, তাকে যেভাবে আমাদের ইনস্ট্রাক্টররা যুদ্ধ ফিল্ডে আমাদের যুদ্ধের নির্দেশনা দিয়েছিল তার চেয়ে অতিরিক্ত সে বাড়াবাড়ি করত। সে স্টেনে অনেক সময় সে আমাদের যে পজিশনে আমাদের যুদ্ধ করতে হতো
সেখানে সে দিক নির্দেশনা মানত না। এপ্রিলের নভেম্বরে 11 তারিখে সে আমাদের এক অপারেশন ফিল্ডে, আমরা রাত 9টার সময় আমরা অপারেশন ফিল্ডে আমরা অংশগ্রহণ করি। প্রথম দিকে আমরা আমাদের হাতিবান্ধা থানার বুড়িমারি এলাকা থেকে, মুক্ত এলাকা ছিল, সেখান থেকে আমরা সন্ধ্যার পূর্বেই রোলকল হওয়ার পরে আমাদেরকে সেখান থেকে আমরা চলে আসতাম এবং জয় বাংলার মাটিতে আসলে আমাদের সন্ধ্যা হয়ে যেত। সেখানে আওয়ামী লীগের কোনো নেতৃবর্গের কাছে বাড়িতে আমরা আশ্রয় নিতাম এবং সেই পাড়ার লোকজন যারা স্বাধীনতার পক্ষের শক্তি ছিল, তখন সেই আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদেরকে বলতো যে বাবা তোমাদের খাওয়া কেমন হয়, ক্যাম্পে কী ধরনের খাওয়া যায়। আমরা বলতাম যে চাচা আমাদের খাওয়াটা খুব ভালো হয়নি, আমাদের রাশিয়ান চালের ভাত, আতপ চালের ভাত, এই ভাতগুলো কয়েকদিন ভালো খেয়েছিলাম, এখন আমাদের মুখে দিলে 3-4 লুকমা খেলেই আমাদের মুখ দিয়ে গন্ধ আসে, বমি আসে, আমরা খাইতে পারি না। তখন বলছে বাবা তোমাদের আমরা খাওয়ার ব্যবস্থা করতাম। সেই তখনকার সেই আওয়ামী লীগের সেই পাড়ার লোকগুলো আমাদের জন্য এই 2 আনা 1 আনা 1 পয়সা এরকম চাঁদা তুলে তারা মাংস নিয়ে আসে, আমাদের খাওয়ার ব্যবস্থা করত এবং তারাই আবার আমাদেরকে পাড়া দিয়ে থাকতো। রাজাকার আলবদররা এই পাড়ায় নাকি তাদের সন্ধান পেয়েছে, যদি সন্ধান পায় সেই পাড়াটি হতো বা তাদেরকে জ্বালিয়ে দিবে, মারে ফেলবে, সেই ভয়ে তারাই পাহারা দিত আমাদেরকে। এবং আমরা খাওয়া শেষে রাত 9টার দিকে আমরা তাদের কাছে বিদায় নিতাম, বিদায় নিয়ে বলতাম চাচা আমাদের জন্য দোয়া করবেন, আমরা এখন আসি। এই মুহূর্তেই আমরা যখন 9টার সময় আমরা আমাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা যখন পজিশন নিতাম, সেই পজিশন আমাদের পজিশন থেকে খান সেনাদের পজিশন 1 থেকে 1.5 কিলো হবে, সেখানে আমরা প্রথমে একটি সেল নিক্ষেপ করতাম। একটি সেল নিক্ষেপ করলেই তারা হাজার হাজার সেল বৃষ্টির মতো আমাদের উপরে নিক্ষেপ করত। এইভাবে সারা রাত আমাদের যুদ্ধ চলত। যখন ফজরের আজান হয়ে যেত তখন আমরা ওদের সাথে ভুলে আসতে পারতাম না বলে আমরা আবার নিরাপদ স্থানে আমরা ফিরে যেতাম। এইভাবে আমরা 71 সালে আমার এলাকায় আমরা যুদ্ধ অংশগ্রহণ করেছিলাম, যুদ্ধ করেছি। এমন সময় আরেকটি দিনের কথা আমি বলবো, যেদিন আমি বলেছিলাম যে আমার বন্ধু মোখলেসুর রহমান সে সহ যখন আমরা 11 জন একটা টিমে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এবং আমার টিমে আমরা দিক নির্দেশ ছিল, আমাদের ইনস্ট্রাক্টরের নির্দেশ ছিল যে কোন জায়গায় তারা খান সেনারা ক্যাম্প করেছে এই ক্যাম্পটিকে তোমাদেরকে সেল নিক্ষেপ করে আসতে ধ্বংস করত। সেই ক্যাম্প সেই তার সেই সুবাদেই আমরা আমাদের পজিশন থেকে আমরা সেখানে সেল নিক্ষেপ করতাম। ইতিমধ্যেই যখন আমরা প্রচণ্ড আমরা উভয়ে গোলাগুলি শুরু করি তখন আমার এই বন্ধু মোখলেসুর রহমান সে পজিশন না নিয়ে, রোলিং না করে, সে শুয়ে না থেকে সে দাঁড়িয়ে যখন সে ইস্টার্ন গান দিয়ে গুলি করতে আরম্ভ করেছিল তখন একটি বুলেট এসে তার মুখকে ঝাঁঝাড় করেছিল, তারপর সে মাটিতে লুটিয়ে পড়ল। বুলেটে লাটিয়ে পড়ার পরে আমাকে বলল, দোস্ত তুমি আমাকে একটু ধরো, আমি তো আর বাঁচব না, আমার মায়ের কাছে আমি আর ফিরে যেতে পারব, তুমি আমাকে ধরো। তখন আমি তাকে কাঁধে নিলাম এবং আমার হাতিয়ারটি এবং তার হাতিয়ারটি, দুটি হাতিয়ার নিয়ে আমি নিরাপদ স্থানে যখন চলে গেলাম তখন দেখতেছি আমার সম্পূর্ণ শরীর রক্তে রক্তাক্ত হয়ে গেছে, তখন আর কোনো উপায় নেই। এবং সে একটি কথা বলেছিল, দোস্ত তুমি আমার একটাই অনুরোধ থাকবে, আমি এই রক্তমাখা জামা কাপড় যেন আমার মায়ের কাছে ফেরত দাও, তাহলে আমার মা শান্তি পাবে। আর দোস্ত তোমার কাছে আরেকটি অনুরোধ, যেহেতু আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, আমরা শপথ নিয়েছি যে দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমরা দেশে ফিরে যাব না, মায়ের কোলে ফিরে যাব না, তাই তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা মরলে তোমরা এই যুদ্ধবিরতি মরবে, তোমরা কিন্তু দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত তোমরা অস্ত্র ছেড়ে দিবে না, এই আমার শেষ অনুরোধ। এই বলে সে সেই এলাকায় তখন
সকালবেলা কেউ সেই লাশের কাছে আসে না, সব দূরে দূরে সরে যাচ্ছে মুক্ত এলাকায়। তখন বেশ কয়েকজন সেই এলাকার লোক, সম্ভবত তারা আওয়ামী লীগের সমর্থনকারী হবে, সেই সেই জায়গায় তখন আমরা তাকে আমরা মসজিদের পাশে সমাধিত করি। কয়েকজন সাত আটজন লোক নিয়ে তাকে সমাধি দিয়ে করে আবার আমরা কয়েক বন্ধু মিলে আমাদের ক্যাপকে আমরা ফিরে যাই। মসজিদটা কি এখন আছে? হ্যাঁ, মসজিদটা স্যার আছে। মানে ওই পরিবারের বোনও পাগল হয়ে মারা গেল, সেও শহীদ হলো। বাবাও মারা গেল আর মা মারা গেল কিছুদিন আগে।